ভীষণ বাস্তবধর্মী একটি ছবি, মানে যা দেখিয়েছি সেটা একেবারে যেটা ঘটে। মানে আমি কুশীলবদের মানে অভিনেতাদের ভীষণভাবে সুন্দর চুল আঁচড়ানো পাউডার মেখে আমি নিইনি, চুলটা এদিক ওদিক হবে, একটু ঘাম থাকবে, একেবারে যেরকম দৈনন্দিন জীবন, এইটা একটা আমার মনে হয় আইডেন্টিফিকেশনের জায়গা। আরেকটা হচ্ছে সেই কোভিডের সময় মানুষজন একেবারে বন্ধ ছিল, নিজের মধ্যে বন্ধ, চার দেয়ালের ভেতরে বন্ধ, এবং একটা অদ্ভুত একটা প্যান্ডেমিক, একটা মহামারী, একটা সাংঘাতিক অবস্থা, অতিমারী যাই বলেন, এটা দ্বিতীয় জায়গা। এবং তৃতীয় হচ্ছে আমি এটা মফস্বলকে ধরেছি, মফস্বলের একটি নাট্য দল, তারা উচ্চাকাঙ্ক্ষী, তারা একটা আন্তর্জাতিক স্তরের নাটক করতে চাইছে, সেটা কিভাবে করছে সেটা হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। আপনি যেহেতু মফস্বলের কথা বললেন, আমরা জানি যে প্রচুর প্রতিভা উঠে আসে বিভিন্ন সময় মফস্বল থেকে, তো মূলত সেটাই কি একটা বিশেষ দিক হতে পারে যে এত গুণী মানুষ তারা গ্রাম থেকে মফস্বল থেকে তারা জীবিকার সন্ধানে পেশার সন্ধানে উঠে আসেন, হয়তো তারা একটু সুযোগ পেলেও আরও বড় হতে পারেন, সেটাকে কি একটা আলোকপাত করার উদ্দেশ্য? হ্যাঁ, এটা আছে ভীষণভাবে। একটা হচ্ছে মফস্বল যেটা সেইভাবে আসে না, কিন্তু আমি মনে করি যে নাট্যচর্চা ভীষণভাবে হচ্ছে মফস্বলে, সেটা দেখিয়েছি। আর দ্বিতীয় যে আমাদের একটা অদ্ভুত ব্রাহ্মণ্যবাদ আছে সব জায়গায়, আমি চেয়েছি সাধারণ মানুষ গ্রামের বা মফস্বলের, তারা সবসময় সেই উচ্চবর্ণেরও নয়, বর্ণটাকে কেউ ধরতে চায় না, উচ্চবর্ণের নয় কিন্তু তারা মেধাবী এবং তারা খুব গভীরে যেতে চায়, সেই সব মানুষকে তুলে ধরা। আপনার কন্যা অনুষাও আপনার এই ছবিতে অভিনয় করেছে, তো এখানে কিভাবে মানে অনুষার সঙ্গে আপনার এই যে পুরো কাজটা করা পছন্দ হয়েছে? মানে বাবা মেয়ের তো একটা আলাদা সম্পর্ক রয়েছে, পাশাপাশি আপনি এখানে তার গুরু, এই জায়গাটা? না, আমি প্রথমে ভাবিনি যে অনুষাকে দিয়ে এটা করা হবে। আমার মূল জায়গা ছিল একজন অবসরপ্রাপ্ত মানুষ, সুধীনবাবু, যার জন্যে সত্যপ্রিয় মুখোপাধ্যায় বলে একজনকে নির্বাচন করলাম। তার সঙ্গে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়, একটা বন্ডিং, একজন বাচ্চা মেয়ের, সেই বাচ্চা মেয়ে ওই 22-23 বছরের, সেটাকে অনুষাকে নিয়েছি। এবং এই যে পরিচালনার মধ্যে দিয়ে ও আছে, ঋতব্রত আছে, সেও তো 23-24 বছরের, অনেক কিছু শেখা গেছে, এই জেনারেশন কী ভাবছে, এই প্রজন্ম কী ভাবছে, আমি শিখছি ওরাও শিখছে, এই শেখার মধ্যে দিয়ে ছবিটা বেড়ে উঠেছে। নামটা সম্পর্কে একটু জানার খুব ইচ্ছা রইল যে হেমন্তের অপরাহ্ন, কারণ জীবন সায়াহ্নে যখন আমরা পৌঁছই তখন হেমন্ত আসে ঠিক শীতের আগে, তো এই অবসরপ্রাপ্ত মানুষ সেই হেমন্তের সময় এই দুপুরবেলা যে একটা অদ্ভুত আঁচ আছে সেখানে একটা আনন্দ আছে, সেই দুপুরের আঁচটা সে পাচ্ছে শেষের দিকে, একটা নতুন জীবন তৈরি হচ্ছে। এই ছবিটা নিয়ে প্রথমেই বলার যে অশোক বিশ্বনাথনের মতো একজন পরিচালকের ছবি, সেটার গভীরতা, সেটার বিষয়বস্তু নির্বাচন, সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ছবিতে নাটক, একটা মফস্বলের থিয়েটার দল, একটা নাটক তৈরি হওয়া, কোভিডে মানুষের একাকিত্ব, সম্পর্কের গল্প, অনেকগুলো গল্প আসে, এবং সেই রকম একটা ছবি আসলে মানুষকে ভীষণ রকমভাবে ভাবায়। সেটা আমরা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যখন এই ছবিটি স্ক্রিনড হয় দেখি প্রচুর মানুষ এই ছবিটা দেখে অনেক আলোচনা তৈরি করছেন। আমরা আসলে সেইটাই চাইছিলাম যে এই ছবিটা যেন মাথায় থেকে যায় বারবার বারবার, এই ছবির দৃশ্য যেন আপনি বাড়ি চলে যাওয়ার পর, সিনেমাটা শেষ হয়ে যাওয়ার পর আপনার মাথায়, চোখে, মনে ভেসে ওঠে। আমার চরিত্রের নাম রাজেশ, একটি মফস্বলের থিয়েটার দল সেটা এই ছবির কেন্দ্রে রয়েছে। সেখানে রাজেশ একটি অল্পবয়সী অভিনেতা যে আস্তে আস্তে সিনেমা, ওটিটিতে, অন্যান্য জায়গায় কাজ করতে যায় এবং তার সম্পর্কে সমীকরণগুলো বদলাতে থাকে, সেভাবেই রাজেশকে ট্রেস করা হয় ছবিতে। শুটিং কলকাতায় হয়েছে এবং রাজপুর, সোনারপুর, মফস্বলের দিকে অনেকটা হয়েছে। মফস্বলে যে থিয়েটার গ্রুপের কথা বলছিলাম সেইটা আমরা একেবারে একদম প্রপার একটা থিয়েটার স্পেসে গিয়ে আমরা শ্যুট করেছি। সবাই না একজন শুরু করে তারপরে আলটিমেটলি কমার্শিয়াল হয়ে যায় কিংবা কম্প্রোমাইজ করে, অথচ কিন্তু এখনও কম্প্রোমাইজ করেনি, সে এক ব্যতিক্রমী ছবি সে করেই যাচ্ছে। কিন্তু ওই ওই যে ছবিটা শূন্য থেকে শুরু যার কথা বলছিল সেটা আমি ছিলাম না, তারপরে একটা করলো, কিছু সংলাপ কিছু পড়লাম, তাতে একটা বেশ মোটামুটি বড়ো চরিত্র। আবার এই এই ছবিটা একটা ছোটো পাঠ করেছি, কিন্তু
কী পাঠ করেছি বা করলাম না সেটা বড় কথা নয়, এই যে একটা লোক সিনসিয়ারলি একটা বিশ্বাস ধরে রেখে কাজ করে যাচ্ছে এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা এই এটাই আমার মনে হয় আমার আসলে, কারণ আমি শুটিং একদিন শুটিং করেছি একদিন ডাবিং করেছি, খুব বেশি যেতেও পারিনি। আমার তো মনে হয় কোভিডের সময় আমরা যেই আমাদের সঙ্গে যেসব ঘটনা ঘটেছে বা আমাদের যে সেলফ আইসোলেশন একাকিত্ব কতজনকে হারিয়েছি আমরা, সেটা তো মানে কি বলবো মানে ট্রিভিয়াল নয় না, এটা তো অনেক মানে একটা 2 বছর ধরে আমাদেরকে, এটা 2 বছরের বেশিও আমি বলবো। আমার তো মনে হয় যে মানে আমিও আমার মাস্টার্স আমি তখন করছিলাম, তো আমি তো কলেজে যেতে পারিনি, আমি মাস্টার্সে একটা সেমিস্টার পরে 2 বছর আমি মানে আমার পড়াশোনাটা আমাকে রিমোটলি করতে হয়েছিল। লোকজন এখন সব কিছু কাজও রিমোটলি করে, আমাদের একটা সোসাইটির মানে গঠনটাই পাল্টে গেছে। তো অফকোর্স এখনও সেটা নিয়ে আমাদের মানে অনেক অনেক ক্ষেত্রে আমাদের ভালোও হয়েছে, যেরকম যেহেতু আমরা অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা অ্যাডাপ্টেবল স্পিসিস, তো আমরা অনেক ভালো জায়গাও খুঁজে নেব বেঁচে থাকার জন্য, কিন্তু আমাদের তো অনেক খারাপ কিছুও হয়েছিলো এবং সেই খারাপ কিছুর জায়গাগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যে কীভাবে আমরা ওগুলো মানে সেটা অতিক্রম করেও এখনও বেঁচে আছি। সবচেয়ে বড় কথা বাবার সঙ্গে ভালোই প্রাপ্তি, মানে আমি কি বলবো মানে আমার খুবই মানে মজা হয়েছে কাজ করতে, আমার মানে খুব একটা যে মানে চেঁচামেচি ঝামেলা ইভেন তো আমরা খুব সুস্ট্রিং বাজেটে কাজ করেছি সেটা হয়নি। আর বাবাকে আমি দেখেছি যে বাবা হয়তো কোনো পুরো ইনফরমেশনটা তোমাকে দেবে না, বাট ইফ ইউ ট্রাস্ট হিম অ্যাজ এ ডিরেক্টর অ্যান্ড এনি ওয়ান শুড, অশোক বিশ্বনাথকে অ্যাজ এ ডিরেক্টর ট্রাস্ট করা উচিত, ওনার মাথায় সবটা একদম ক্রিস্টাল ক্লিয়ার ছক, মানে এডিট থেকে শুরু করে কোথায় কে, মানে আমি দেখেছি যে নাটকের দলে যে সিনগুলো আমরা একটা ছোট্ট একটা ক্লাব ঘরে শুটিং করেছি, কিন্তু সবার মুখ দেখা গেছে, ক্রেনে করে আমরা শুটিং করেছি ইনসাইড আ ক্লাব ঘর, খুব ইন্টারেস্টিংলি শর্টগুলো নেওয়া হয়েছে। তো অনেক একটা লার্নিং এক্সপিরিয়েন্স, আর আমরা অনেক সময় অভিনেতা হিসেবে ভাবি যে আমাদের পুরো কনটেক্সট চাই, ব্যাকগ্রাউন্ড চাই, কিন্তু অনেক সময় এটাও একটা অন্যভাবে সিনেমা বানানো যেখানে আমাদের কাছে অত কনটেক্সট ছিল না, আমাকে ডিরেক্টর যেইটুকু বলে দিত সেইটুকু আমি করতাম, এবং সেটা কারণ সেটা ডিরেক্টরস ভিশন। তো আই ফিল লাইক সবসময় যে আমাদের নিজেদের একটা মেথড ঢোকাতে হবে তার কোনো মানে নেই। আমি বলবো এই সময়ের একজন একটা উল্লেখযোগ্য সিনেমা এটা, এবং আমার সিনেমা দেখার অভিজ্ঞতা, নাটক দেখার অভিজ্ঞতা, উপন্যাস পড়ার অভিজ্ঞতা থেকে বলবো এই বইটার ভেতরে এমন ব্যতিক্রমী একটা উচ্চতাকে অশোক বিশ্বনাথন চিত্র পরিচালক হিসেবে তুলে ধরেছেন যেটা আমাকে খুব মুগ্ধ করেছে। সেটা কী না, এটা কিন্তু মফস্বল কেন্দ্রিক একটা বই, যেটা সাধারণত হচ্ছে না এখন, এবং এই সিনেমার সমস্ত চরিত্ররা কিন্তু কেউ উচ্চ বংশজাত নয়। আবার এই আঞ্চলিক বইটাকে তিনি যখন মানে পরিপ্রেক্ষিত আধুনিক পরিপ্রেক্ষিতে নিয়ে চলে আসছেন, এর সঙ্গে কোভিড যুক্ত হচ্ছে, এর সঙ্গে ইউক্রেনের যুদ্ধ যুক্ত হচ্ছে, এবং সমস্ত হওয়ার পরে তখন এই বইটা ধরুন ভারতীয় বইও যেরকম হয়েছে তেমন একটা আঞ্চলিক বই আন্তর্জাতিক একটা বইয়ে পরিণত হচ্ছে, এই রকম কাজ যদি বলেন যে বড় একটা মাত্রাকে অশোক বিশ্বনাথন ধরেছেন, সে তুলনায় আমি বলবো 2-3 ঘন্টার যে পরিসর কিছুই নয়, কিন্তু তার মধ্যে উনি ধরেছেন। এবং আরও কতগুলো ব্যাপার আছে, এই না ওনার বই সবসময় ব্যতিক্রমী হয়, কিন্তু অশোক বিশ্বনাথনের পরিচালক হিসেবে ভয়ঙ্কর নাম, যতটা নাম ততটা হয়তো জনপ্রিয়তা নেই, এটা খুব জনপ্রিয়তাকে আমরা কিন্তু সন্দেহ চোখে দেখি, কিন্তু এই বইটার ভিতরে এমন কতগুলো উপাদান আছে এই বইটা সাধারণ মানুষ তাদের সঙ্গে তাদেরকে রিলেটেড করতে পারবে এবং জনপ্রিয় হবে। কারণ এই ফিল্ম ফেস্টিভ্যালে কলকাতায় যখন এই বইটার সুযোগ পেয়েছিল, আমি 3 বার এই বইটা দেখেছি, ছোট স্ক্রিনে 2 বার, বড় স্ক্রিনে 1 বার। আমি দেখেছি যে মেঝেতে বসে দর্শকরা বই দেখেছে, শুধু তাই নয় তারা দাঁড়িয়ে দেখেছে, তারা কিন্তু বইটা না দেখে চলে যায়নি। এবং অশোক বিশ্বনাথনের যে সমস্ত বৈশিষ্ট্য আছে, ধরুন উনি অনেক কাজ করেন যেটা ওনার, সব ঘোড়া সবার হাতে ছোটে না, ওর হাতে সুররিয়ালিজম ছোটে, ম্যাজিক রিয়ালিজম ছোটে, ঠিক আছে, ফলে উনি এই সিনেমার মধ্যে ম্যাজিক রিয়ালিজমের প্রয়োগ ঘটিয়েছেন, সুররিয়ালিজমের প্রয়োগ ঘটিয়েছেন, অথচ সেটা কোনোখানে আরোপিত মনে হচ্ছে না। তাহলে এই বইটায় আমার মনে হচ্ছে যে এক একটা মানুষের এক একটা টার্নিং পয়েন্ট আসে, তো আমার যেন মনে হচ্ছে অশোক বিশ্বনাথন এত বই করেছেন, এই বইটায় একটা নতুন অশোক বিশ্বনাথনের জন্ম হতে চলেছে। আমি জানি না একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কি না, ধরুন মেঘে ঢাকা তারা, এটা তো আর্ট ফিল্ম,
কিন্তু খুব জনপ্রিয় বই। তো সত্যজিৎ রায়ের বইগুলো তো আর্ট ফিল্ম, কমার্শিয়াল বই বলতে যা বোঝায় তা আমরা বলি না, কিন্তু কত বই আমরা দেখে মুগ্ধ হই, বারবার দেখি। অশোক বিশ্বনাথনের এই বইটা আমার ধারণা যে দর্শকদের খুব মন কাড়বে, দেখবেন। এটা তো একটা খুবই সুন্দর সংযোগ হয়েছে অনুষার জন্যে বিশেষ করে। কিন্তু আমি এই ছবিটা সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে যে দেখো, এখন হালফিলে বাংলা ছবির অবস্থা যেমনই হোক না কেন, অনেক ছবি তো হিট হচ্ছে, তারা প্রোডিউসারের টাকা ফেরত দিচ্ছে ঠিকই, কিন্তু আমার যেটা মনে হয় যে সেই ছবিগুলো যদি দেখি একটা নিছক গল্প, খুব সামান্য মশলা দেওয়া, একটুখানি রোম্যান্স থাকলো, একটুখানি থ্রিলারের এলিমেন্ট থাকলো, একটা গল্প থাকলো, যেই গল্পগুলো খুব চেনা, যেখানে কোনো চমক নেই। সবথেকে বড় কথা সেই ছবিগুলোতে যেটা নেই সেটা হচ্ছে সমসময়ের কোনো প্রতিফলন, যেটা কিন্তু কখনোই অশোকের ছবিতে তার অভাব হয় না, যে আমরা যে প্রেক্ষিত থেকে উঠে এসেছি আমাদের সমসময়। তুমি ভাবতে পারো আমরা অ্যাজ আ জেনারেশন উই ওয়েন্ট থ্রু দ্য মোস্ট লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স অফ আর লাইফস, এই যে অতিমারির মধ্যে দিয়ে আমরা এলাম, সেটা তো একটা মানে কি বলবো জীবন পরিবর্তনকারী একটা একটা ব্যাপার, কিন্তু তার কোনো প্রতিফলন তুমি হালফিলের বাংলা হিট ছবিতে দেখেছো? কোথায় কোভিডের একটা মেনশন আছে? তো আমার সেটাই মনে হয় যে এই ছবিগুলো হয়তো প্রোডিউসারের টাকা ফেরত দিচ্ছে কিন্তু দর্শককে কিছু দিচ্ছে না, কিন্তু অশোকের ছবিতে সেটা কখনোই হয় না। সব সময় অশোক এই শব্দটা খুব বারবার করে বলে যে জাইটগাইস্ট, আমাদের চারপাশের, আমাদের যে সময়ের মধ্যে দিয়ে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে, আমাদের প্রেক্ষিত, আমাদের শিকড়, আমাদের ঐতিহ্য, আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা, এই সব কিছু কিন্তু ওর ছবির ফ্যাব্রিক, সেখান থেকে গল্প উঠে আসছে, সেখান থেকে সম্পর্ক উঠে আসছে। কিন্তু এটা ছাড়া মানে এটা বোধ হয় অশোকের সঙ্গে এত বছর থেকেই আমার এই শিক্ষাটা হয়েছে অ্যাজ আ ইউনো অ্যাজ আ ফিল্ম ভিউয়ার, যে এটা ছাড়া আমার মনে হয় চলচ্চিত্র তো নয়ই, কোনো আর্ট ফর্মই কমপ্লিট হয় আর কি, মানে সেটাই আমার বলার। চলচ্চিত্র উৎসবে তো বিশেষ একটা জায়গা পেয়েছে, এটা বিশেষ একটা জায়গা পেয়েছে, এবং এখন দেখো মানে এইগুলো তো অতটা ঠিক প্রজেক্ট করা যায় না, তবে হ্যাঁ একটা মিডিয়ার একটা বিশাল ভূমিকা আছে যে এই ছবিটাকে যদি সবার মধ্যে এই উৎসাহটা সঞ্চারিত করতে পারে যে চলচ্চিত্র উৎসবে কোনো পাবলিসিটি ছাড়াই হঠাৎ করে এরম একটা প্রতিক্রিয়া হয়েছে মানুষের, সেই জন্যে মানে ছবিটা যদি দেখতে আসেন তাহলে গ্যারান্টিড ভালো লাগবে, কিন্তু দেখতে আসাটাই হচ্ছে আসল কথা।